আসসালামু আলাইকুম, বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে এক কাপ গুঁড়ো দুধে এক কেজি গোলাপজামুন মিষ্টির রেসিপি। আমি কতবার যখন কালোজাম মিষ্টির রেসিপি দিয়েছি, অনেকে জানতে চেয়েছেন কালার ছাড়া হবে কিনা। আজকে মূলত তাদের জন্য কালার ছাড়া আমার গোলাপজামুন মিষ্টির রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি ফলো করে আপনারা প্রতিটি টিপস যদি ফলো করেন, তাহলে পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন এবং বাজারে কেনা মিষ্টি আর খেতেই চাইবেন না। তো চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। আমি গোলাপজামুন মিষ্টির জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দুটো ডিম ভেঙে নেব। একটি চামচের সাহায্যে ডিম দুইটা ভালোভাবে মিশিয়ে নেব। ডিম দুইটা খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এক সাইডে রেখে দেব। গোলাপজামুন মিষ্টির ডো তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব সমস্ত শুকনো উপকরণ। দিয়ে দেব এক কাপ গুঁড়ো দুধ। দিয়ে দেব হাফ কাপ ময়দা, 1/4 কাপ সুজি। এই সুজি কোনো প্রকার চালা সুজি না, নর্মাল সুজি আমি ইউজ করছি, যেটা গমের সুজি কিনতে পাওয়া যায়। ও 1 চা চামচ বেকিং পাউডার। সমস্ত শুকনো উপকরণগুলো এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। এই ঘি দিয়ে পুনরায় আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে পুনরায় আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি মনে করি এই কাজটি কাঁটা চামচের বদলে হাত দিয়ে খুব ভালো হবে। এই পর্যায়ে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা ডিমগুলো। আমি ডিমগুলো একবারে দেব না, বারে বারে দেব এবং মিশিয়ে নেব। অনেকে মনে করতে পারেন ডিম দেওয়ার ফলে গন্ধ বের হবে, কিন্তু মোটেও না, ডিম দেয়া আছে কিনা বোঝাই যাবে না। এখানে একটি টিপস হলো, আপনার ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে, সেই জন্য আপনার ডো তৈরি করতে হবে পারফেক্ট এবং স্মুথ। বুঝতেই পাচ্ছেন ডোটা কতটা নরম হয়েছে। ঘাবড়ানোর কোনো বিষয় নেই, এই ডোটা নরমই হবে, কারণ ডোটা যদি আপনাদের শক্ত হয়ে যায় মিষ্টি শক্ত হয়ে যাবে। এই ডোটা এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখব। রেস্টে রাখার ফলে ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে, যেটা দিয়ে মিষ্টি বানানো যাবে। আমি ওইদিকে মিষ্টির ডো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এর জন্য চুলায় আমি একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ চিনি। অ্যাড করে দেব 3 কাপ পানি। দিয়ে দেব 4টি এলাচ। এই এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। এখন আমি অপেক্ষা করব চিনি শিরাগুলোতে একটি বলক আসা পর্যন্ত। চিনি শিরাতে বলক উঠার পরে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। এই শিরা মোটেও ঘন হবে না বা একতার দুইতারের কোনো শিরা হবে না, পাতলা একটি শিরা হবে। শিরা কিন্তু ঘন হয়ে গেলে আপনার মিষ্টির মধ্যে শিরা ঢুকবে না এবং মিষ্টি শক্ত হবে। এখন আমি প্যানের ঢাকনা আটকিয়ে প্যানটি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এদিকে মিষ্টির ডো 10 মিনিট রেস্টে রাখার পরে ফেরত এসেছি। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গিয়েছে, একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি হাতের তালুতে তেল ভরিয়ে নিলাম। খুব ভালোভাবে তেল ভরিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ডো নিয়ে মিষ্টি তৈরি করব। একটি কথা, আপনারা অবশ্যই ডিমটা আস্তে আস্তে দিবেন আর বুঝবেন যে কতটুকু নরম হবে কি হবে না। একবারে দিতে গেলে ডিমের সাইজ যদি অনেক সময় বড় হয়, তাহলে কিন্তু আপনাদের ডিমের পরিমাণ বেশি হয়ে যাবে। এখন আমি মিষ্টি তৈরি করে নিচ্ছি। আমি গোলাপজামুনগুলো একটু বড় বড় সাইজের তৈরি করব।
আমি একটি মিষ্টি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই মিষ্টি কিন্তু ভাজার পরে এবং সিরায় দেওয়ার পরে ফুলে দুই গুণের চাইতেও বড় হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখানে আমি বড় বড় সাইজের 15টি মিষ্টি তৈরি করে নিয়েছি। আপনারা যদি রেগুলার সাইজের মিষ্টি তৈরি করতে চান তাহলে 20 থেকে 22টা মিষ্টি হবে। এখানে আমি যে সাইজের বানিয়েছি তাতে অনেক বড় বড় সাইজের মিষ্টি হবে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। আমি মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত তেল গরম বসিয়ে দিয়েছি। এখন একটি একটি করে মিষ্টি ছেড়ে দেব। তেলগুলো খুব বেশি গরম হওয়া যাবে না, মোটামুটি গরম হলে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। যেহেতু মিষ্টির ডোটা অনেকটা নরম, সেহেতু মিষ্টিগুলো একটু চেপটে গিয়েছে, সেই জন্য আমি পুনরায় আলতোভাবে একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এবং মিষ্টিগুলো দেখুন এক ফিট হয়ে গেলে অটোমেটিকলি নিজে নিজে ঘুরে যাচ্ছে। এইভাবে মিষ্টিগুলো ঘুরে গেলে আপনারা বুঝতে পারবেন আপনার মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। প্রতিটা মিষ্টি আপনা আপনি ঘুরতেছে দেখতে পাচ্ছেন। এরপরে আপনি আলতো হাতে একটি চামচের সাহায্যে মিষ্টিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দেবেন, না হলে মিষ্টিগুলো এক সাইড খুব হয়ে যাবে আর এক সাইড কাঁচা থাকবে। চার সাইড যেন সমানভাবে রং আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটি কথা, মিষ্টিগুলো প্রথমে 5 থেকে 6 মিনিট লো হিটে রান্না করতে হবে। মিষ্টিগুলো আমি 5 মিনিটের মতো লো হিটে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম ফাটেনি, কোনো মিষ্টি ফেটে যায়নি। দেখতেই পাচ্ছেন অনেকের মিষ্টি বানানোর সমস্যা, মিষ্টি শিরাতে দিলে ফেটে যায়। এখনও আমার মিষ্টির কাঙ্ক্ষিত কালার আসেনি, আমি ভাজতে থাকবো যতক্ষণ না লালচে রং আসে। মিষ্টিগুলো আমি 7-8 মিনিটের মতো লো হিটে রান্না করে নিয়েছি। মিষ্টিগুলো পুরোপুরি কুক হয়ে গিয়েছে। এখন চুলার হিটটা আমি মিডিয়াম করে দেব এবং উপরের কালারটা নিয়ে আসব। মিষ্টিগুলোর পারফেক্ট কালার চলে এসেছে। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব এবং মিষ্টিগুলো তেল থেকে উঠিয়ে নেব। আমি তেল ঝরানো মিষ্টিগুলো গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আপনারা অনেকে মনে করতে পারেন এই শিরা হয়তো বা এতক্ষণ আমি চুলায় রেখে দিয়েছিলাম। না, এতক্ষণ এই শিরাগুলো চুলায় ছিল না, চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছিলাম। এখন আমি মিষ্টির ঢাকনাগুলো ঢেকে দেব এবং চুলার হিটটা অন করে দেব। আপনারা যদি 2 ব্যাচে মিষ্টিগুলো ভেজে থাকেন তাহলে প্রথম ব্যাচে মিষ্টিগুলো ভেজে শিরার মধ্যে দিয়ে দেবে, পুনরায় পরে আবার ভেজে শিরার মধ্যে দিয়ে দেবেন, তারপরে সবগুলো ভাজা হয়ে গেলে চুলার হিটটা অন করে দেবেন। এখন আমি চুলার হিটটা অন করে দিচ্ছি এবং হাই হিটে রাখবো বলক ওঠা পর্যন্ত, এবং বলক উঠে গেলে 5 মিনিট মিডিয়াম হিটে মিষ্টিগুলো রান্না করে নেব। চিনি শিরাতে বলক আসার পরে আমি মিষ্টিগুলো আপনাদের বলেছিলাম 5 মিনিট রান্না করতে, বাট আমি এখানে 7 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব। আর একটি কথা, এই রান্নার ফাঁকে কিন্তু আমি একবারও ঢাকনা খুলি নাই, শুধু মাঝে মাঝে এইভাবে পাতিলটা নাড়িয়ে দিয়েছি যেন মিষ্টিগুলো ঘুরে যেতে পারে। আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি আর আপনাদের মিষ্টিগুলো খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি পুনরায় মিষ্টিগুলোতে ঢাকনা দিয়ে দিব এবং এইভাবে রেখে দেব 2 ঘন্টার জন্য, মিষ্টিগুলো শিরা থেকে খুব ভালোভাবে রসে চুষে টইটুম্বুর হওয়ার জন্য। মিষ্টিগুলো 2 ঘন্টা শিরাতে রাখার পরে আমি ফিরে এসেছি। মিষ্টিগুলো সবগুলো আমি একটি প্লেটে সাজিয়ে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা আকারে বড় হয়েছে এবং রসে টইটুম্বুর হয়েছে। এই মিষ্টিগুলো কিন্তু বাজারে কেনা মিষ্টি চাইতে স্বাদে কোনো অংশে কম নেই, বরং আরও বেশি মজা, ও কেউ বুঝতেই পারবে না এটা বাসায় বানানো মিষ্টি। এখানে কিন্তু আমার 1 কাপ গরুর দুধ পুরো 1 কেজি মিষ্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি রেসিপি তৈরি করেন অবশ্যই মিষ্টি বানাতে গেলে আপনারা ব্যর্থ হবেন না, একবারেই সফল হবেন। আমি আপনাদের একটি মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে।
আপনারা যদি আরও কম পরিমাণ মিষ্টি বানাতে চান তাহলে হাফ উপকরণ নিয়ে নেবেন, এবং বেশি পরিমাণ বাড়াতে চান তাহলে আরও বেশি উপকরণ নিয়ে নেবেন, এবং চিনির শিরাটা ডাবল করবেন না, ডাবলের চাইতে একটু বেশি করবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আবার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।